নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ছুটির দিনে বেরিয়ে পড়লাম সকালবেলা 6টার সময় লাভার উদ্দেশ্যে। আজকে ওয়ান ডে ট্রিপে যাব লাভা থেকে কোলাখাম, আর কোলাখাম থেকে আরেকটু এগিয়ে লঞ্চু বলে একটা ভিলেজে। দেখলাম যে রাস্তার দুপাশে গাছগুলো গোলাপি ফুলে একদম ভরে আছে। এই গাছগুলো হচ্ছে জারুল গাছ। জারুল গাছের নাম আমরা অনেকেই শুনেছি, যে গাছের কাঠ খুবই এক্সপেন্সিভ এবং এই কাঠ দিয়ে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয়। তো এই রাস্তার সৌন্দর্য এক কথায় মানে অতি অপরূপ, এত সুন্দর লাগছে। গাছগুলো ফুলে ফুলে একদম ভরে গেছে। আমরা ঠিক করলাম যে গরুবাতান হয়েই লাভা পৌঁছাবো। দেখতে দেখতে পেরিয়ে গেলাম বাঘপুর। বাঘপুর পেরিয়ে মংপং হয়ে পৌঁছাবো গরুবাতান। ডুয়ার্সের সৌন্দর্য তো সবসময় এক কথায় অনবদ্য। বহুবার ডুয়ার্স গেছি কিন্তু কখনোই তার মাধুর্য আমার চোখে কম হয়ে ধরা দেয়নি। যে কোনো ঋতুতেই ডুয়ার্স হচ্ছে সুন্দরী, সে গ্রীষ্মকালই হোক কি বর্ষা কি শীত। তারপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম গরুবাথান। আমাদের তো সকালেই ব্রেকফাস্ট হয়নি, তাই ব্রেকফাস্ট করার জন্য আমরা ওখানেই একটু থামলাম। একটা হোমস্টে ছিল ওখানে, ওরা বলল যে ব্রেকফাস্ট বানিয়ে দেবে, তবে স্পেশাল কিছু নয়, বললো রুটি আলু ভাজা আর অমলেট বানিয়ে দেবে। খিদের মুখে তো তাই অমৃত। ও তার মধ্যেই দেখতে পেলাম একজন বসে আছে, খুব একটা করুণ দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে, কারণ তার বোধহয় তখনও সকালের ব্রেকফাস্ট হয়নি। তাই তার জন্যে আমরা ওখানেই দোকান থেকে বিস্কুট কিনে তাকে খাওয়ালাম। গরুবাথান হোমস্টেতে দেখলাম যে খুব সুন্দর করে ওরা নানা রকমের পাতাবাহার গাছ ওখানে রেখেছে, দেখতে খুবই ভালো লাগছিল। একটা গাছ দেখলাম পুরো দেখে মনে হচ্ছে যেন প্রজাপতি। আরও দেখলাম যে বটলগুলোকে ওরা রিসাইকেল করে ওর মধ্যে বিভিন্ন ধরনের গাছ করেছে, দেখে খুবই ভালো লাগলো। তারপর আমরা আবার এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। এই গরুবাতান থেকে লাভা এই রাস্তাটার সৌন্দর্য কিন্তু এক কথায় অনবদ্য। কখনো দেখি পাহাড়ের গায়ে চা বাগান, আবার কখনো জঙ্গল। খুবই সুন্দর এই পুরো জার্নিটা। তারপর লাভা পৌঁছে গেলাম, কিন্তু লাভা শহরে ঢোকার আগেই আমরা এবার চলে যাব কোলাখামের দিকে। ওখানেই আগে একটা রাস্তা ডান দিকে ঢুকে গেছে, ওখানেই রয়েছে একটা চেকপোস্ট, যেটা ফরেস্ট চেকপোস্ট। তার কারণ হচ্ছে যে এই লাভা থেকে কোলাখাম পৌঁছানোর রাস্তাটা পুরোটাই ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে, ওই জন্য ওখানে সব গাড়িরই পারমিট নেওয়া বাধ্যতামূলক। তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম এবং পারমিট করিয়ে নিলাম গাড়ির। পারমিট নিল 120 টাকা। তারপর আবার আমরা চলা শুরু করলাম। এরপরে আমরা এই যে রাস্তাটা মানে লাভা থেকে কোলাখাম মোটামুটি 8 কিলোমিটার, এটা ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে গেছে বলে এখানে নানা ধরনের বার্ডস দেখতে পাওয়া যায়। তাই আমরা একটু থেমে বার্ড ওয়াচিং করতে করতে তারপর অবশেষে পৌঁছে গেলাম কোলাখাম। কোলাখাম পৌঁছেই মনটা মানে ভীষণ ভালো হয়ে গেল, কারণ ফুল আর পাখি দুটো দেখলেই তো আমার মন আনন্দে নেচে ওঠে। দেখলাম যে সব হোমস্টেগুলোতে কী দারুণ দারুণ সব ফুল করেছে, আর গোলাপের তো ছড়াছড়ি, প্রতিটা গাছেই এত বড় বড় গোলাপ হয়েছে। আর কি তার গন্ধ, তার গন্ধে একদম চারদিক মম করছে। কোলাখামে পৌঁছে ভালো লাগলো এই কারণে যে এখনও প্রচুর হোমস্টে ওখানে গড়ে ওঠেনি বা হোটেল, তবে তৈরি হচ্ছে দেখলাম বেশ কিছু, হয়তো অচিরেই আবার তার সৌন্দর্য সে হারিয়ে ফেলবে। সব জায়গায় তো এমনই হচ্ছে পাহাড়ে, কিন্তু এখনও বেশ ভালোই রয়েছে কোলাখাম। আর বেশ সুন্দর সুন্দর কিছু হোমস্টেও রয়েছে, কেউ যদি এখানে ওয়ান নাইট বা টু নাইট স্টে করতে চায় তার অপশানও অনেক আছে। তারপর আমরা ওখান থেকে এবার এগিয়ে চললাম ছাঙ্গে ফলসের দিকে, কারণ আমরা যাব কোলাখাম থেকে 4-5 কিলোমিটার দূরে লঞ্চু বলে একটা জায়গায়, কারণ ওই লঞ্চুতে একটা খুব সুন্দর একটা হোটেল না একটা রিসর্ট বলা যায় আছে, যেটা আমি আগে দেখেছি ইন্টারনেটে। তো আমার একবার ইচ্ছে ছিল স্বচক্ষে দেখার, সেই জন্যেই লঞ্চু যাওয়া। তো আমরা ছাঙ্গে ফলসের রাস্তাটা ধরলাম এবং ওই রাস্তাটাই আমাদের পৌঁছে দিল লঞ্চু। ওখানে রাস্তাটা কিন্তু একটু ওপর দিকে উঠে এই হোটেলটা রয়েছে। তো আমরা গেলাম, দেখে সত্যিই খুব ভাল লাগলো।
যেমন দেখেছিলাম মানে ইন্টারনেটে সেইরকমই পেলাম, বেশ সুন্দর সাজানো গোছানো, নানা ধরনের গাছপালা ফুল দিয়ে একদম সুন্দর করে এই রিসর্টটা সাজিয়ে রেখেছে। দোতলা বাড়ি, একতলাতেও রুম আছে, ওপরেও রুম আছে। যদি কেউ ডবল বেডরুম ওখানে নিতে চান তাহলে তার ভাড়া পড়বে 1650 টাকা রুম অনলি, আর ফোর বেডেড রুম হচ্ছে 2250 টাকা রুম অনলি। আর সারাদিনের খাবার মানে সকাল থেকে মানে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স এবং ডিনার নিয়ে নন ভেজ পড়বে পার হেড 600 টাকা, আর ভেজ পড়বে পার হেড 500 টাকা। তো দেখে খুবই ভালো লাগলো, ইচ্ছাও রইলো হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় এসে ওয়ান নাইট ওখানে স্টে করার। এমনি অনেক ট্যুরিস্টও রয়েছে দেখলাম যারা ওখানে রয়েছেন। মোটামুটি কেউ যদি নিরিবিলিতে শান্তিতে নিস্তব্ধতায় একদম প্রকৃতির মাঝে একটা দুটো দিন যদি কাটাতে চান তাহলে অবশ্যই এটা একটা ভালো অপশন লঞ্চুটা। আর এমনি সেরকম কিছু করার নেই শুধু ওই গ্রামের মধ্যে ঘুরে বেড়ানো ছাড়া। এছাড়া আমরা ওখানে বেশ কিছু ফটো তুললাম কারণ এত সুন্দর জায়গা। তারপর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য সবারই খিদে পেয়েছিল, তাই আমরা আবার ওখান থেকে স্টার্ট করে দিলাম লাভার দিকে। লাভাতেই আমরা লাঞ্চ সেরে নেবো ভাবলাম। লাভা পৌঁছাতে পৌঁছাতেই দেখলাম মেঘ একদম নেমে এসছে এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি লাভা আর লেপচা জগৎকে তো মানে মেঘেরা এতই ভালোবাসে যে সবসময় এরা মেঘেদের কবলেই থাকে। আমি যতবার লাভা এসছি সবসময় মানে মেঘই দেখেছি। তাই যাই হোক, ওখানে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিলাম, ওই ভাত ডাল তরকারি ডিম আর মাছ দিয়েছিল। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার সময় একটা জায়গায় মানে লাভা থেকে যখন গরুবাথান আসবো তার মাঝখানে দেখলাম রাস্তায় একটা খুব সুন্দর বগেনভেলিয়া গাছ একদম ফুলে ফুলে ভরে আছে, একটুও পাতা দেখা যাচ্ছে না। দেখে এত ভালো লাগলো, আমরা আবার কিছুটা নেমে ওখানে একটু ফটো তুলে নিয়ে আবার স্টার্ট করলাম। তারপর আমরা ঠিক করলাম যে আমরা এবারে ফেরার সময় ওদলাবাড়ি অবধি এসে এবার গজলডোবা হয়ে শিলিগুড়ি ফিরব, সেই জন্যে আমরা ওদলাবাড়ি থেকে আবার গজলডোবার রাস্তা ধরলাম। এই রাস্তাটার সৌন্দর্য এক কথায় অসাধারণ, জঙ্গলের মধ্যে দিয়েই গেছে রাস্তাটা এবং এখানেও দেখলাম দুপাশে জারুল গাছ রয়েছে, আর মনে হচ্ছে দেখে যেন গোলাপি রঙের আগুন লেগেছে জঙ্গলে, এত মানে ফুলে ফুলে ছেয়ে আছে গাছগুলো। তারপর আমরা পৌঁছে গেলাম গজলডোবা। গজলডোবা পৌঁছে আমরা ওখানে একটু চা পানের বিরতি নিলাম, মানে ওখানে একটা রেস্টুরেন্ট আছে বরলি রেস্টুরেন্ট, যেটা ওখানে বেশ নাম করা একটা রেস্টুরেন্ট এবং খাবারও বেশ ভালো। আমরা ওখানে গিয়ে একটু স্ন্যাক্স আর চা কফি এইসব খেলাম। তো সেই সময় দেখলাম বেশ ঝড় উঠেছে এবং বৃষ্টি নেমে গেল, কিন্তু ওই বৃষ্টির মধ্যেই আমরা আবার বেরিয়ে পড়লাম কারণ তখন প্রায় 6টা বেজে গেছে, তো সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো তারপরে আমরা ফিরে এলাম শিলিগুড়ি। তো মোটামুটি একটা পুরোটা দিন মেঘ বৃষ্টি রোদ আর ফুল পাখি পাহাড়ের মাঝখানে দারুণ কাটলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন।